আগামীকাল সকালে আল্লামা কাশ্মীর জানাজা জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোসেন কাশিমীর রহমাতুল্লাহ এর জানাজার নামাজ আগামীকাল চোদ্দই ডিসেম্বর দুই সোমবার সকাল নয়টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বিষয়টি জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জাকির হোসেন কাশেমি ও জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জানা গেছে স্বাস্থ্যবিধি মেনে জানা যায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে আল্লামা কাশিমির পরিবার বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জামিয়া মাদানিয়া মহাপরিচালক আল্লামা নুর হোসেন কাশিমি আর নেই ইন্না লিল্লাহি রাজিউন তার মৃত্যুর বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ছেলে মুফতি জাবের কাশিমি আল্লামা কাশিমি আজ তেরোই ডিসেম্বর বেলা একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উল্লেখ্য আল্লামা নুর হোসেন কাশিমি গত পহিলা ডিসেম্বর ঠান্ডা জনিত কারণে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় সন্দেহ থেকে পরীক্ষা করানো হয় করোনা তবে কয়েক দফা পরীক্ষা করে তার করোনা ফলাফল নেগেটিভ আসে এদিকে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাই ডিপেন্ডি ইউনিটে এইসডিউ নেওয়া হয় পরে অবস্থার আরও অবনতি হলে রাত আটটায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে আইসিউ হস্তান্তর করা হয় ডিসেম্বর শুক্রবার সকালে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে রক্তচাপ ও হৃদয় স্পন্দনও স্বাভাবিক হয় কিন্তু দুপুরের পর তার শারীরিক অবস্থার আবার অবনতি ঘটে এবং আজ দুপুর একটার দিকে তার মৃত্যু হয়